প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসমিনারা ফেরদৌসি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম কোয়ারেন্টাইনের হোটেল জটিলতায় সৌদি প্রবাসীরা অনেকের যাত্রা স্থগিত টিকিট নবায়নে নতুন করে ভোগান্তি রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আলটিমেটাম সাংবাদিকদের রোববার জামিন না হলে কঠোর কর্মসূচি হেনস্থাকারীদেরও আনতে হবে বিচারের আওতায় দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার বললেন ওবায়দুল কাদের রোজিনার মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধবিরতি কার্যকর স্থায়ী সমাধানের আহ্বান বাংলাদেশের রাজধানীতে জুমার নামাজের পর সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুনলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব পুরো সংবাদে কর্মস্থলে ফেরা নিয়ে আবারও ভোগান্তিতে সৌদি প্রবাসীরা একদিকে বিমান বাংলাদেশের ফ্লাইট পাঁচ দিনের জন্য বন্ধ অন্যদিকে কোয়ারেন্টাইনের হোটেল জটিলতায় শত শত প্রবাসী সৌদি যাত্রা স্থগিত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে তারা টিকিট নবায়নের জন্য ভিড় করেছেন এয়ারলাইন্স কার্যালয়ে সৌদি সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনের জন্য বাড়তি খরচ সহ কর্মস্থলে ফেরা নিয়ে অনেকেই রয়েছেন সংশয়ে করোনায় প্রবাসী কর্মীদের সাত দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে পাঁচ দিনের জন্য সৌদিগামী ফ্লাইট বন্ধ করেছে বাংলাদেশ বিমান এতে বিপাকে পড়েছেন হাজারো সৌদি প্রবাসী বিমানবন্দরে এসে তারা ভোগান্তির শিকার হন ফ্লাইট স্থগিত করায় সৌদি প্রবাসীরা টিকিট নবায়ন করতে মতিঝিলের বাংলাদেশ বিমান অফিসে ভিড় করেন কোয়ারেন্টিনের জন্য সৌদি কর্তৃপক্ষের হোটেল নির্ধারণ করে দেওয়ার কারণে সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট কেটেও সৌদি যেতে পারছেন না টিকিট নবায়নে তারা সৌদি এয়ারলাইন্সের অফিসে ভিড় করেন এয়ারপোর্টে গেলাম বসে যায় যাদের টিকিট হোটেল বুকিং আছে এবং কি যারা টাকা জমা দিয়ে হোটেল বুকিং করতে চায় তারা যেতে পারবে আমরা হুন্ডিতে টাকা আনাইছি ডবল খরচ দিই তারপরে এখানে যাই টাকা দিই টাকা দিলে হেরা আমাদেরকে একটা ফেভার দেয় ফেভার দেওয়ার পরে বলে যান না কাউন্টারে যান এখন রাতে ফ্যালেট হবে আমরা সম্পূর্ণ ঠিক টুনা করে আমরা আইসি কাউন্টারে কাউন্টারে আসার পরে আপনাদের ফ্লাইট মিস অনেকে হোটেল বুকিং দিয়েও ফিরতে পারেননি কর্মস্থলে তারা জানান নতুন করে বুকিং দিতে হবে সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত হোটেল এজন্য গুনতে হবে বাড়তি অর্থ পার্মানেন্টলি ওই হোটেলে বুকিং দিতে হবে অন্য কোনো হোটেলে বুকিং দিলে হবে না তো এটা তো আমরা জানতাম না এই কারণে আমাদের ফ্লাইটটা মিস হয়েছে তো যাই হোক কালকে না আসলাম ভাই আসার পর থেকে ভাই কালকে 11টার মধ্যে এখানেই বসে রয়েছি সেখান থেকে একদিন অলরেডি চলে গেছে এখন এখানে কেউ কেউ বলতে আছে পাবলিকে যে ওখান থেকে আবার ডেট বাড়ান লাগবে এখানে দেবে আমরা তো ধার উদ্ধার করে নিয়ে আসছি আমরা যাতে ছুটিতে আসছি যে টাকা ছিল ওই টাকা পয়সা খরচা করে ঈদে উৎসবে সব ভেঙেছিল আমরা এই ছুটি যাবো এখন তো এই এক একটা আইন করতে স্যার আমরা একটা ভোগান্তি করতে আছি ভিসার মেয়াদ কম থাকায় কর্মস্থলে ফেরা নিয়েই শঙ্কায় রয়েছেন অনেক সৌদি প্রবাসী আমার ভিসার মেয়াদ বাকি আছে আর মাত্র দুই দিন 24 তারিখে আমার ভিসার মেয়াদ শেষ কারণ ভিসার মেয়াদ শেষ হলে তো আমি আর যাইতে পারবো না টিকিট না কাটে ভাই টাকা পয়সা যদি না পাঠাতে তাহলে ভাই এই অফিস চলতো না ভাই তাহলে আমাদেরকে কেন এরকম অপমান করা হবে ভাই এয়ারলাইন্স অফিসের সামনে গরম ও উপচে পড়া ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি এখানে সিরিয়ালে দাঁড়ানো ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই আমার টিকিটটা বাঁচাতে হলে আমি অবশ্যই এখানে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও আমি দাঁড়িয়ে আছি তাও যেন আমি যেতে পারি কোয়ারেন্টিনের হোটেল জটিলতার বিষয়টি কাটাতে সরকারকে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানান সৌদি প্রবাসীরা এস এম আরিফ মাই টিভি ঢাকা এদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২,৩১০ জনের নতুন করে শনাক্ত হয়েছেন ১,৫০৪ জন সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৮৬,৬৯৮ জনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সারাদেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮২টি ল্যাবে এসব নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে আগামী রোববার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা তার মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন রোজিনার উপর মামলা দায়েরের মধ্য দিয়ে দেশে মুক্ত গণমাধ্যমের উপর আঘাত দেওয়া হয়েছে যা গণতান্ত্রিক দেশে কাম্য নয় রোজিনাকে হেনস্থাকারীদের বিচারও দাবি করে বক্তারা আরও জানাচ্ছেন ড্যানিত রং
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্থার পর থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে সাংবাদিক সমাজ। ঘটনার পর থেকে প্রতিদিনই রোজিনার বিরুদ্ধে দায়ের করা নথি সরানোর মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমলাদের হাতে দেশকে কখনোই জিম্মি হতে দেয়া যাবে না। মিথ্যা অপবাদ দিয়ে রোজিনাকে কারাগারে রাখা হয়েছে উল্লেখ করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। গোটা সাংবাদিক সমাজকে আজ আসামির কাঠ গড়ায় দাঁড় করাচ্ছে সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে। এই নীতি কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। একটি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে, শুধু গ্রেফতার করেনি, তাকে দীর্ঘদিন কারাগারে রাখার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। এটা একটি পরিকল্পিত সাজানো ঘটনা ছিল এবং এটা পরিকল্পনার ভিতর দিয়ে একটি অংশ। দুর্নীতিবাজ আমলারা তাদের দুর্নীতি ঢাকার জন্য তারা গুন্ডামি করবে, আর সাংবাদিকতা অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ হবে, সেটি কোনোভাবেই কিন্তু আমরা হতে দেব না। সাংবাদিক নেতারা বলেন, রোজিনার মুক্তির জন্য রোববার জামিন না হলে বৃহৎ কর্মসূচি নেবে সাংবাদিক সমাজ। আমরা আন্দোলন অব্যাহত রাখব, এই মামলা প্রত্যাহার করতে হবে এবং রোজিনা ইসলামকে যারা হয়রানি এবং নির্যাতনের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। সরকারকে দুই দিন আমরা সময় দিয়েছি দুই দিন। রোববারে যদি আমাদের পক্ষে আদেশ না আসে, আমাদের সন্তোষজনক ব্যাখ্যা যদি সরকারের তরফ থেকে না পাই, তাইলে দুর্বল আন্দোলন গড়ে তুলব আমরা। রোজিনার সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য সরকারের নীরবতার সমালোচনাও করেন সাংবাদিক নেতারা। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না। ওবায়দুল কাদের সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান। বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনের সার। আমরা আগেও বলেছি, আবারও বলছি, শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দুর্নীতি অপকর্মের ব্যাপারে সরকার নিজের দলের লোককেও কখনো ছাড় দেয়নি এবং যে মহল থেকে দুর্নীতি হোক না কেন, যে কেউ দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকুক, সেটাও আইনের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিক সমাজ যেন না দাঁড়ায় সেই জন্য রোজিনাকে দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে, তার শ্বাসকষ্ট নেই এবং অক্সিজেন স্যাচুরেশনও ভালো। তবে খালেদা জিয়ার কোভিড পরবর্তী জটিলতা এবং হার্ট ও কিডনিতেও সমস্যা রয়েছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান। তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তার যে আপনার টেম্পারেচার সেটা এখন নেই এবং তার আপনার শ্বাসকষ্ট এখন নেই। কিন্তু যেটা একটু উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। রোজিনাকেও আপনার ওইভাবে শিক্ষা দিতে চায়, রোজিনাকে দেখিয়ে যে সব সাংবাদিক বাইরে দেখো, বেশি নাচাচি করো না, এটাই হচ্ছে ফ্যাসিস্টের ক্যারেক্টার। সেই রাষ্ট্রীয় সিক্রেসিটা কী? যেই সিক্রেসিটা মানুষ জানলে দেশে বিদেশের সরকারের বা দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এবার ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গ। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা যুদ্ধে অবশেষে বিরতি এসেছে। রাতে দুইটা থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্য দিয়ে এগারো দিনের সহিংসতার অবসান হল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আর রাতেই সতর্ক আনন্দ মিছিল করেছে ফিলিস্তিনিরা। এই সংঘাতে এ পর্যন্ত অন্তত 240 জন মারা গেছে এবং এদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে গাজা উপত্যকায়। মোবালিক কর্মীর রিপোর্ট।
প্রায় এগারো দিন ধরে চলা ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের বিরতি টানা হয়েছে। জাতিসংঘের আহ্বানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও গাজার শাসক গোষ্ঠী হামাস, যা স্থানীয় সময় রাত দুটা থেকে কার্যকর হয়েছে। সংঘাতে ইসরায়েল ও হামাসের উভয় পক্ষ নিজেদের জয় বলে দাবি করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই গাজার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা, প্রকাশ করেন স্বস্তি ও উল্লাস। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, অগ্রগতির ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রকৃত সুযোগ এনেছে। এর আগে এক জরুরি বৈঠকের পর ইসরায়েলি মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়, মিশরের দেওয়া সমঝোতা প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতিতে তারা সম্মত, তবে এই যুদ্ধবিরতি হবে দ্বিপক্ষীয় ও শর্তহীন। ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাতের সূত্রপাত গত ১৩ এপ্রিল। পবিত্র রমজান মাসের প্রথম রাতে ইসরায়েলি বাহিনী জেরুজালেমে দামেস গেট বন্ধ করে দেওয়ার পর থেকেই উত্তেজনা শুরু। এর জের ধরে ১০ মে পবিত্র আলাকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর হামাস রকেট হামলা চালালে পবিত্র ঈদুল ফিতর দিন থেকে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসও পাল্টা জবাব দিতে থাকে। এবারে সহিংসতায় ২৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে ১০০ জনের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন ১৭০০ জনের বেশি ফিলিস্তিনি। অন্যদিকে হামাসের রকেট হামলায় ২ শিশু সহ ১২ ইসরায়েলি নিহত হয়েছেন। মুবাল্লিক করিম, মাই টিভি। চলমান ফিলিস্তিনি সংকটের স্থায়ী সমাধানে জরুরি ও নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডাকা এক যৌথ আলোচনার বক্তব্যে এই আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। শিশু ও নারীসহ নিরঅপরাধ ফিলিস্তিনি অসামরিক নাগরিকদের উপর দখলদার ইসরায়েলের বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন বলে সাধারণ পরিষদকে অবহিত করেন রাষ্ট্রদূত ফাতিমা। ফিলিস্তিনের প্রতি সংহতি আর বর্বর ইসরায়েলের প্রতি ধিক্কার জানিয়ে রাজধানীতে জুমার নামাজের পরে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের এই ধরনের হামলা যাতে ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে বিশ্ব নেতাদের আরও জোরালো ভূমিকা নেয়ার ও আহ্বান জানানো হয়। মাহবুব সৈকতের রিপোর্ট। রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় শুক্রবার ফজর থেকে আবারও মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা থেকে ভেসে আসে আজানের সুমধুর সুর। গেল ১১ দিনে ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিন এখন বিধ্বস্ত। ৬৫ শিশু আর ৩৯ নারীসহ কমপক্ষে ২৩২ জন নিহত হয়েছে গাজায়। বর্বর ইসরায়েলের হামলার প্রতিবাদে সবসময় সোচ্চার বাংলাদেশ। এই ৯০ লক্ষ ইহুদির কাছে কেন আরব বিশ্ব নীরব? ছোট ছোট শিশুদের যেভাবে তাদেরকে গুলি করে হত্যা করে, আমার আর বরদাস্ত হচ্ছে না। ফিলিস্তিনি নারী শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, আমি এর প্রতিবাদ জানাচ্ছি। পবিত্র জুমার নামাজের পরে রাজধানীতে বাইতুল মোকাররম মসজিদের সামনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলের প্রতি ধিক্কার জানিয়ে সমাবেশ করে বিভিন্ন সংগঠন। আপনার রহমতের সাদরের তলে ফিলিস্তিনের অবলা নারী মাসুম বাচ্চাদেরকে আবাদত করুন। এখন এখন বিশ্বের সমস্ত মুসলিম ইহুদিবাদ নাসারাবাদ নিভাত জাত ধ্বংস হোক। বাংলাদেশের আপামর জনগণ ফিলিস্তিনের নিরীহ মানুষের সাথে আছে। সারা দুনিয়ার নির্যাতিত মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হবে, এইটাই আমরা বিশ্বাস করি। আসুন আমরা সকলে জনমত সৃষ্টি করি এবং নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াই। পরে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে শাহিন উদ্দিনকে হত্যা করার ঘটনায় লক্ষ্মীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আওয়াল সহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য উভয় পক্ষের শুনানি শেষে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এই আদেশ দেন। এর আগে টিভির পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। তিন আসামির বিরুদ্ধেই দশ দিনের রিমান্ডের প্রার্থনা করেন। আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করে বলেছি, আজকের এই মামলাটি একটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিষ্ঠুরতম হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ডের সময় যাকে হত্যা করা হয়েছে তার সন্তান তার সাথেই মোটর সাইকেলে ছিলেন। আজকের মামলার আসামিরা তাকে সুকৌশলে ঘটনাস্থলে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে নিষ্ঠুরতম উপায়ে সন্তানকে একটি গ্রেজের মধ্যে আটকে রেখে বাবাকে সামনে হত্যা করা হয়। এদিকে পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত মোহাম্মদ মানিক র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রাতে মিরপুরের স্টার্ন হাউজিং এলাকায় তিনি নিহত হন। সকালে র্যাব বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ মানিককে নিয়ে অন্য আসামি ধরতে গেলে সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। রাজধানীর বাজারে বেড়েছে চিনি ও মসুর ডালের দাম। রোববার থেকে আবারও সয়াবিন তেলের দাম লিটার প্রতি 10 টাকা বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় তেলের দাম বাড়বে বলে জানান তারা। অন্যদিকে পেঁয়াজ, শসা ও চায়না গাজর বিক্রি হচ্ছে বাড়তি দামে। মুরগিসহ অন্যান্য পণ্যমূল্য স্থিতিশীল। এস এম খুরশেদ আলমের রিপোর্ট। রাজধানী কারওয়ান বাজার, ঈদের পর এখনও তেমন ক্রেতা সমাগম বাড়েনি এই বাজারে। তবে ক্রেতা না থাকলেও কিছুটা বেড়েছে সোয়াবিন তেলের দাম। সোয়াবিন তেলটা কোথায় যায় দাঁড়াইছে দেখে, তিন মাস আগে আমরা এক পাঁচ কেজি তেল বিক্রি করছি 450 টাকা, 430 টাকা। আজকের তেলটা 660 টাকা, 70 টাকা আছে। রোববার থেকে সোয়াবিন তেলের মূল্য প্রতি লিটার আরও 10 টাকা বাড়বে বলে আগাম জানিয়ে দিলেন বিক্রেতারা। তেলের দাম পার লিটারে আবার 10 টাকা করে বাড়াইছে কোম্পানি। রোববারের ভিত্তিতে তেল পাওয়া যাবো, তখন বেচতে হবে আমাদের 700 টাকার উপরে বেচতে হবে তেল। আমদানি মূল্য বৃদ্ধি পাওয়ায় তেলের দাম বাড়বে বলে জানান তারা। ইম্পোর্টার তারা বলতেছে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ছে, সোনার দাম বাড়ছে, ওটাকে বেসিস করে তাদের তেলের দামও বাড়ছে। আরো বেড়েছে মসুরের ডাল, চিনি, পেঁয়াজ, শসা ও গাজরের দাম। মসুর ডাল বড়টা 65 টাকা গত সপ্তাহে বিক্রি করছি, এখন আমাদের কিনে আনতে 80 টাকা কেজি কিনা, তো বিক্রি হবে 90 টাকা, তো এক কেজি ডাল হলে 20 টাকার উপরে বাড়ছে। চিনি 68 টাকা আমরা কিনতেছি, 70 টাকা বিক্রি করতেছি, এখন চিনি বলছে আরও বাড়বে। গত সপ্তাহে ঈদের সময় পেঁয়াজ ছিল 30 টাকা, আজকে কিনে আনলাম 50 টাকা, তা কমলো না বাড়লো। কিছুটা কমেছে চাল ও মুরগির দাম। দামটা অনেকটাই কম, আগের তুলনায় যে দাম ছিল সেই দামটা কিন্তু এখন নাই। যেটা হলো ঈদের আগে ছিল 64-65 টাকা, মিনিকেট চাল 62 টাকা, সেটা এখন হয়ে গেছে 75-58-60 টাকার মধ্যে। ব্রয়লার মুরগির দাম এখন বর্তমানে একটু কম আছে, 130-135 টাকা করে চলছে। শাকসবজির দাম নিয়ে ভিন্ন মত ক্রেতা বিক্রেতাদের। ঈদের আগে যে দাম বিক্রি ওই দামই আছে, দাম কোনো দাম বাড়ে না। গাজরের চায়না গাজর তাই একটু দাম বেশি, 100-90 বিক্রি করতেছে, দেশি গাজর 40-50 টাকা। কিছু কিছু সবজির দাম অলরেডি বেড়েছে, যেমন মিষ্টি কুমড়া আগে যেটা ছিল 40 টাকা এখন 50 টাকা করে, শসার দাম বেড়েছে। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। বর্ষা মৌসুম আসতে না আসতেই মশার জ্বালায় অতিষ্ঠ রাজধানীবাসী। এরই মধ্যে নগরবাসীর মনে দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকাবাসী। আর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা বলছেন মশক নিধনে চলছে নানাবিধ কার্যক্রম, এই ব্যাপারে নগরবাসী সহযোগিতা চেয়েছেন তারা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। নগর জীবনে মৌলিক সমস্যার অন্যতম মশার উপদ্রব। এর প্রধান কারণ অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। মশার বংশ বিস্তার হয় বর্ষায়, তার আগে ওষুধ না ছিটালে জন্ম নেয় মশা, দেখা মেলে প্রাণঘাতী এডিস মশার। গত বর্ষায় ওষুধ না ছিটানোই মশার প্রকোপের পাশাপাশি এডিস মশার কামড়ে অনেক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ভয়াবহ সেই অভিজ্ঞতা স্মরণ করে এবারও উদ্বিগ্ন নগরবাসী। মশার লাগে তো মানে বসতেই পারি না, যে মশা উপদ্রব রয়েছে বিকালবেলা ধারে বসতে পারি না। মশারি টানাচ্ছি, কয়েল জ্বালাচ্ছি, তারপরও মশার কামড় থেকে রেহাই পাচ্ছি না আর কি। সন্ধ্যা নামতেই নগরীর এখানে সেখানে ঝাঁক বেঁধে মশার বিচরণ নজরে আসে। মশার জ্বালায় অতিষ্ঠ শিক্ষার্থীরা কেউ কেউ মশারি টানিয়ে লেখাপড়া করতে বাধ্য হচ্ছে। মশার যন্ত্রণায়
পড়াশোনা করতে পারছি না আর অনেক সময় দিনের বেলা মশার টা নিয়ে পড়তে হচ্ছে। মশার উপদ্রব থেকে বাঁচতে দিনে এবং রাতেও জ্বালিয়ে রাখতে হয় মশার কয়েল। এক প্লেট কয়েলের দাম হলো 70 টাকা 75 টাকা। ডেঙ্গু হয়ে যাইতেছে, কত বছরে বা ডেঙ্গু তো ভুগছি। সিটি কর্পোরেশন আমার মনে হয় না যে ওদের খেয়াল আছে, না আজ পর্যন্ত আমি দেখি নাই যে ওষুধ দিতে। মশা নিধনে নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা জানান উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। এডিস মশার প্রকোপ যাতে বৃদ্ধি না পায় এবং এডিস মশা যাতে আগামী দিনগুলোতে আমাদের ডেঙ্গি রোগ ছড়ানোর ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে না পারে, সেই জন্য আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে ইতিমধ্যে আমাদের কর্মীগণ মাঠে নেমেছে। আর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান মশার কারণে সৃষ্ট অবস্থা উত্তরণে সবাইকে একযোগে কাজ করতে হবে। মশার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, আমরা লার্ভিসাইড স্প্রে করছি, আমরা ফগিং করছি, তারপরে বিভিন্ন কচুরিপানা পরিষ্কার করা, নর্দমাগুলোকে পরিষ্কার করা, এইগুলো আমরা যেরকমভাবে করছি, নাগরিকদের দায়িত্ব আছে যে একবার পরিষ্কার করার পরে তারা যেন পরিচ্ছন্ন রাখেন এবং জায়গাগুলোকে যেন আবারও অপরিষ্কার না হতে দেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে মশা মারতে কামান লাগার প্রয়োজন হয় না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বজ্রপাতের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে পারে আবহাওয়া অফিসের মোবাইল অ্যাপস। মুঠোফোনে অ্যাপসটি ইনস্টল করলে 5 ঘন্টা আগে বজ্রপাতের সংকেত পাওয়া যাবে বলে জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত মেঘমালা চলতি মাসের শেষের দিকে সুপার সাইক্লোনে রূপ নিয়ে ভারতের উড়িষ্যা ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এসএম আরিফের রিপোর্ট। দেশের দক্ষিণবঙ্গের বুকে কাঁপুনি ধরিয়ে গত বছর 20 মে উপকূলে আশ্রয় পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান। বছর ঘুরে আবারও চোখ রাঙাচ্ছে নতুন ঘূর্ণিঝড়। ঘনীভূত হওয়া মেঘমালা ঘূর্ণিঝড়ের রূপ নিলে ওমানের দেয়া ইয়াস নামেই আঘাত হানবে ভারতের উড়িষ্যা ও বাংলাদেশ উপকূলে। 22 তারিখের দিকে একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যদি লঘুচাপটা হয় তখন সেটা সুস্পষ্ট লঘুচাপ হতে পারে, দেন সেটা নিম্নচাপ হতে পারে, তারপর গভীর নিম্নচাপ হতে পারে, দেন সেটা সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। যদি সাইক্লোনে রূপান্তরিত হয় দেন 26 তারিখের দিকে মোটামুটি বাংলাদেশ উপকূল কিংবা উড়িষ্যা উপকূল এবং বা পশ্চিমবঙ্গ উপকূল যে কোনো একটা উপকূল অতিক্রম করা খুবই সম্ভাবনা। এদিকে চলমান কালবৈশাখী মৌসুমে বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। দেশে কয়েকদিনে নিহত হয়েছেন অনেক মানুষ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মোবাইল অ্যাপসের সাহায্য নিয়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন এই আবহাওয়াবিদ। যখন একটা কালবৈশাখী ঝড় তৈরি হয় এবং এটা সেটা কোন কোন এলাকার উপর দিয়ে যেতে পারে সেটা আমরা ওয়েবসাইটে আপলোড করি এবং আমাদের একটা মোবাইল অ্যাপস আছে, সেটা হলো বিএমডি ওয়েদার। সেদিকেও আমরা সেটাতেও আমরা 5-6 ঘন্টা আগে একটা নোটিফিকেশান দিয়ে দিই। যাদের স্মার্ট মোবাইল আছে তারা সেটা সহজেই দেখতে পারে, নোটিফিকেশানটা ইজিলি পায়। যাবে যদি সেই অনুসারে যদি তাদের সতর্ক অবস্থানে থাকে কিংবা নিরাপদ অবস্থানে থাকে তাহলে আশা করি সেটি মৃত্যু হার অনেকটা কমে আসবে। একই সঙ্গে সারা দেশে চলমান তীব্র তাপদাহ আরো 2-1 দিন অব্যাহত থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ একটু বেশি বা জলীয়বাষ্পের পরিমাণ একটু বেশি থাকার কারণে আমাদের টেম্পারেচারটা অনুভূত হচ্ছে একটু বেশি, আর আগামীকাল কিংবা তারও আরো এক দুদিন মোটামুটি এরকম টেম্পারেচার বাড়ছে। সব এলাকায় যেসব অঞ্চলে আমাদের তাপ প্রবাহ বিদ্যমান আছে সেটা অব্যাহত থাকার সম্ভাবনাটা খুব বেশি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সংবাদ এ পর্যায়ে নিচ্ছে আর একটি বিরতি, ফিরছে একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার তৈরি টিকার 2 ডোজ 90% পর্যন্ত করোনা প্রতিরোধে কার্যকর, যুক্তরাজ্যের পাবলিক হেলথের গবেষণা। বিশ্বকাপ সুপার লিগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চায় বাংলাদেশ। করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে সুরক্ষিত রাখা এখন আপনার হাতে। মাস্ক পরুন, ভ্যাকসিন নিন, 2 মিটার দূরত্ব বজায় রাখুন আর হাত ধুয়ে নিন লাইফ বয় বা অন্য যে কোনো সাবান দিয়ে। লাক্স মেরিল ডেটল হাতের কাছে যা থাকে। এখন মাসে এই পর্যায়ে জানাবো খেলার খবর।
বিশ্বকাপ সুপার লিগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চায় বাংলাদেশ। সিরিজে পূর্ববর্তী অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানান, এর জন্য তিন ফর্মেটই ভালো করতে হবে দলকে। সাকিব মুস্তাফিজের ফেরা দলকে উজ্জীবিত করবে বলেও জানান তামিম ইকবাল। এস এম আরিফের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে বছর শুরু করে বাংলাদেশ। তবে এরপর তিন ফর্মেটের শেষ দশ ম্যাচে জয়ের দেখা নেই টাইগারদের। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে বিশ্বকাপ সুপার লিগ টেবিলে আটে থাকতে হবে। ছয় ম্যাচে তিন জয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ছয়ে। ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো নিচে থাকলেও অবস্থান ধরে রাখতে জয়ের বিকল্প নেই লঙ্কানদের বিপক্ষে। তাই পূর্ণ পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য টাইগার অধিনায়কের। আমি অবশ্যই আশা করছি যে উই উইল পুট আপ আ ভেরি গুড শো। আর আসলে এই সিরিজটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, আমার বলার অতটুকু দরকার নেই। আমরা সবাই জানি যে এই সিরিজটা আমাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ওয়েন উই আর প্লেইং এট হোম। সো জাস্ট নট অনলি বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবকিছুতে আমাদেরকে অনেক স্টেপ আপ করতে হবে। দলের তিন নম্বর পজিশন নিয়ে কাটাছেড়া কম হয়নি, কখনো লিটন আবার কখনো সৌম্য, তবে কেউই স্থায়ী হননি। সবশেষ দুটি ওয়ানডে সিরিজে কোচ ডোমিঙ্গো আস্থা রেখেছিলেন শান্তর উপর, হতাশ করেছেন তিনিও। বিশ্বকাপের পর তাই আবারও তিনে ফিরছেন সাকিব আল হাসান। সাকিব ওয়ার্ল্ড কাপে যা করেছে which was exceptional, but যদি ওই ধরনের পারফরম্যান্স না হয় এখানে কোনো কিছু টেনশনের ব্যাপার নাই, কিছু নাই। We all know how good he is. I'm sure he'll do well. At number 3 has done well. বেশ কিছুদিন ধরেই পারফরম্যান্সে অনিয়মিত লিটন সৌম্য। লঙ্কান সিরিজ দিয়ে ছন্দে ফিরবেন এই দুই ব্যাটসম্যান, প্রত্যাশা তামিম ইকবালের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোয়ারেন্টাইনের হোটেল জটিলতে সৌদি প্রবাসীরা, অনেকে যাত্রা স্থগিত, টিকিট নবায়নে নতুন করে ভোগান্তি। রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আলটিমেটাম সাংবাদিকদের, রোববার জামিন না হলে কঠোর কর্মসূচি, হিনস্থাকারীদেরও আনতে হবে বিচারের আওতায়। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানের সরকার বললেন ওবায়দুল কাদের, রোজিনার মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি কার্যকর, স্থায়ী সমাধানের আহ্বান বাংলাদেশের, রাজধানীতে জুমার নামাজের পর সমাবেশ ও বিক্ষোভ মিছিল। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার তৈরি টিকার দুই ডোজ 90% পর্যন্ত করোনা প্রতিরোধে কার্যকর, যুক্তরাজ্যের পাবলিক হেলথের গবেষণা। এবং বিশ্বকাপ সুপার লিগের ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চায় বাংলাদেশ। এই ছিল এখনকার আয়োজনে, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।